হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউরোপ বাংলা এডুকেশন এন্ড ইমিগ্রেশন কনসালটেন্সি। সিটান থেকে আমি গায়ত্রী, আপনাদের এডুকেশন কাউন্সিলর এক্সিকিউটিভ। আজকে আমরা কথা বলবো নেদারল্যান্ডের বিষয়ে। নেদারল্যান্ডের বিষয়ে আপনারা যারা যারা ব্যাচেলার্স অথবা মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তাদের রিকোয়ারমেন্টগুলো আরও একবার বলে ফেলি। সেটা হচ্ছে আপনাদের যাদের যাদের এসএসসি এইচএসসি 3.5 সামথিং রয়েছে, ওভারঅল আপনাদের 7 রয়েছে, তারা কিন্তু ইজিলি ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লিকেশন করার অপরচুনিটি পাচ্ছেন। উইদাউট আইএলটিএস যদি আপনাদের যারা মাস্টার্সে করতে চাইছেন, যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে, অর্থাৎ যারা প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করেছে, তারা কিন্তু উইদাউট আইএলটিএস মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনাদের যে সিজিপিএ রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে 2.5 থেকে আপনারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। আর ব্যাচেলার্সে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তাদের অবভিয়াসলি আইএলটিএস এর আমার একটা মিনিমাম স্কোর 5.5 আমার মাস্ট বি লাগবে। এরপরে বলবো যে নেদারল্যান্ডসে আপনার বর্তমান প্রসিডিওর অনুযায়ী আপনাদেরকে ইউনিভার্সিটি থেকে একটা বছরের টিউশন ফি এবং ওই বছরের অ্যাকোমোডেশন আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হয় ব্লক মানির মতন, যেটা জার্মানি বেলজিয়ামে নর্মাল ওয়েতে আছে। আপনার অ্যাকোমোডেশনটা শুধু ব্লক মানিতে পাঠিয়ে দিতে হয়, বাট নেদারল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আপনাদের এক বছরের টিউশন ফি এবং একটা অ্যাকোমোডেশনের একটা কস্ট ওদেরকে অ্যাজ আ ব্লক মানি যেটা আসে সেটা আপনাকে পাঠিয়ে দিতে হবে। এটা ওদের সিস্টেম। পাশাপাশি হচ্ছে যে আপনার কোনো ব্যাংক সলভেন্সি বা ব্যাংক সাপোর্টের কোনো প্রয়োজন থাকছে না, আপনাদের কোনো এম্বাসি ইন্টারভিউ দিতে হচ্ছে না, এবং এক্ষেত্রে কিন্তু ভিসা রেশিও দেখা যাচ্ছে ক্রমান্বয়ে অনেক বেশি ভালো। সুতরাং যারা চিন্তা ভাবনা করছেন যে ইউরোপ কান্ট্রিতে আপনারা ফোকাস করছেন, যে ইউরোপের সিঙ্গেল কান্ট্রিতে আপনারা যেতে চাইছেন, বাট আপনাদের নেদারল্যান্ডকেও আপনারা অ্যাজ আ চয়েস হিসেবে রাখছেন, তো তাদের জন্য কিন্তু আপনারা এই প্রোগ্রাম যেটা আছে সেটাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আমাদের অ্যাডমিশনের শেষ তারিখ হচ্ছে যে ডিসেম্বরের 15 তারিখ। আপনারা যারা যারা চিন্তাভাবনা করছেন যে নেদারল্যান্ড অ্যাপ্লিকেশন করবেন, তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।